बेहतर भविष्य और बच्चों का करियर संवारने के लिए भारत से कुवैत कमाने के लिए गए मजदूरों की लाश लौटी बंगाल। बता दें कि कुवैत के जिस बिल्डिंग में आग लगी थी उसमें 45 भारतीय मजदूरों की जान चली गई। उनका शव शुक्रवार को भारत लाया गया। हादसे में जान गंवाने वाले मजदूरों के शव उनके गृह जनपद के लिए रवाना कर दिया गया है और ऐसे में पश्चिम बंगाल के एक बंगाली इंजीनियर का शव भी कुवैत से ले आया गया है। कुवैत में आग की घटना में जान गंवाने वाले द्वारिकेश पटनायक का पार्थिव शरीर कोलकाता हवाई अड्डे पर लाया गया। राज्य के मंत्री सुजीत बोस और भाजपा नेता अग्निमित्रा पॉल ने उन्हें श्रद्धांजलि अर्पित की। अग्निमित्रा पॉल ने कहा है कि ममता बनर्जी कहती हैं कि बंगाल में 10 लाख रोजगार हैं, इसके बावजूद यहां के लोग बाहर जाकर काम करने को मजबूर क्यों हैं। राज्य सरकार को 10 लाख की मुआवजा देनी चाहिए और मृतक की बेटी की शिक्षा की जिम्मेदारी लेनी चाहिए। इस बीच सुजीत बोस ने भी अपनी प्रतिक्रिया दी है, क्या कुछ उनका कहना है आइए सुनते हैं। এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে, আমাদের রাজ্যেরই বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি। এখান থেকে ভিডিও সাহেবটা নিয়ে যাবে কমিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে, সরকারের কাজ সরকার করবে সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। খুবই দুঃখজনক ঘটনা বললাম তো, খুব মর্মান্তিক দুঃখজনক এখানে যেটা হয়েছিল কালকে দেখেছেন, 2 ঘন্টার মধ্যে সেটাকে নেবানো হয়ে গেছে আর আমরা ঘটনা এনকোয়ারি করছি, যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইন হোক সাব্যস্ত। বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন তার জন্য কিন্তু নয়, পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে। এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের, যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, মিজোরামে ব্রিজ ভাঙলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে। এটা হবে কেন? প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়? একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব আপনাকে, আপনি বারবার বলেছেন, সেই আপনি বলেছিলেন আমাদের দুবেদীজি তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন, কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে, কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো, কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না। সেই কারণে আমরা, আপনি আপনি কতবার আমাদের বোকা বানাবেন? আজকে ধান রোয়ার কাজের জন্য যাচ্ছে মহিলারা কেরালা, ভাবতে পারেন? বেঙ্গল যে ধানের জন্য বিখ্যাত সেই ধান রোয়ার কাজে কেরালা যাচ্ছে। সেদিনকে 4 দিন আগেকার কাগজে বেরিয়েছে বিহারে ছেলেমেয়েরা যাচ্ছে চাকরির খোঁজে, আর যে বিহারকে বলা হতো জঙ্গল রাজ আজকে সেই জঙ্গল রাজ চলে এসেছে পশ্চিমবঙ্গে আর বিহারে মানুষরা যাচ্ছে কাজ খোঁজার জন্য। সুতরাং এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোনো একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে, 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে, আমরা এই দাবি রাখি। টিকিট বুকিং করতে গেলে এই নম্বর পর বুক করে 8100957669 পর আপনি বুকিং কর সকতে হ্যাঁ।